আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের স্নাতক ভর্তি 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি রিভিউ, ভর্তি পরীক্ষার নিয়ম, শর্ত, সময়, তারিখ নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বিভাগ ও আসন সংখ্যা নিয়ে প্রথমেই আলোচনা করি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, এখানে 4 বছর মেয়াদী অনার্স কোর্স রয়েছে এবং যেখানে প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ রয়েছে। পাশাপাশি 5 বছর মেয়াদী কোর্সও কিন্তু রয়েছে। এর মধ্যে রয়েছে স্থাপত্য বিভাগ অর্থাৎ আর্কিটেকচার। বিভাগ ও আসন সংখ্যা নিয়ে আরও কিছু তথ্য তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রতিটি বিভাগের বা অনুষদের আসন সংখ্যার পাশাপাশি মেধা নির্ণয় শর্ত কিন্তু দেওয়া রয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, প্রকৌশল বিভাগ, পুরকৌশল বিভাগ, যন্ত্রকৌশল, তড়িৎ, ইলেকট্রনিক কৌশল অনুষদ, এই যে অনুষদগুলোর কথা বললাম, এখানে মূল ভর্তি পরীক্ষায় মোট নাম্বার 1 হলে গণিত, পদার্থ, রসায়নের নাম্বারগুলো দেখা হয়। পাশাপাশি প্রকৌশল বিভাগে মডিউল এ পরীক্ষাতে 133 ন্যূনতম পেতেই হয়। পাশাপাশি এখানে পুরকৌশল অনুষদ, যন্ত্রকৌশল অনুষদ, তড়িৎ এবং ইলেকট্রিক অনুষদে এই অনুষদগুলোতে গত শিক্ষাবর্ষে তেমন কোনো শর্ত উল্লেখ ছিল না। তবে এখানে বায়োমেডিক্যাল প্রকৌশল বিভাগে 50 আসনের বিপরীতে এখানে কিন্তু একটি শর্ত ছিল, সেটি হচ্ছে এইচএসসিতে জীববিজ্ঞানে 4.0 পেতে হবে। পাশাপাশি স্থাপত্য এবং পরিকল্পনা অনুষদও কিন্তু রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মডিউল স্থাপত্য বিভাগে মডিউল বিতে ন্যূনতম 100 পেতে হবে এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে গত বছর বিজ্ঞপ্তিতে আলাদা কোনো শর্ত ছিল না। মোট মান প্রায় 1275 আসন রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। এবার আসি আবেদনের যোগ্যতায়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এসএসসি বা সমমান পরীক্ষায় গত শিক্ষাবর্ষ ছিল 2018-19, এই শিক্ষাবর্ষ হবে 19-20 এবং এখানে পদার্থ, রসায়ন, গণিত তোমার অবশ্যই থাকতে হবে এবং তোমার জিপিএ 4.0 থাকতে হবে ন্যূনতম। এইচএসসিতে 2021 ছিল গত শিক্ষাবর্ষে, এবার অবশ্যই 2022 হবে অর্থাৎ সেকেন্ড টাইম গ্রহণ করা হয় না। পাশাপাশি পদার্থ, রসায়ন, গণিত সাবজেক্টই থাকতে হবে এবং জিপিএ 5 পেতে হবে। এছাড়া তোমরা এইচএসসিতে গণিতে 200 নম্বরের মধ্যে 170 তোমাকে পেতেই হবে। পাশাপাশি পদার্থ এবং রসায়নে 400 নম্বরের মধ্যে 372 নম্বর তোমাকে পেতে হবে। বন্ধুরা, এই যে 170 বা 372-এর কথা বললাম, এটা অবশ্যই পরিবর্তনশীল, এবছরের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিছুদিনের মধ্যেই, তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো। যাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফল সংশোধিত প্রকাশিত হয়েছে অর্থাৎ যাদের ইম্প্রুভমেন্ট দেওয়া হবে, তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 এবং এসএসসিতে গণিত, পদার্থ, রসায়নে 300-র মধ্যে 270 পেতেই হবে। যারা এর আগে বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা যোগ্যতা অর্জন করেছেন, তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এবার আসি ভর্তি পরীক্ষার তথ্য। 2টি গ্রুপ বা মডিউলে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। গ্রুপ ক, এখানে রয়েছে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ, এবং গ্রুপ খতে রয়েছে প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনার সাথে স্থাপত্য বিভাগ। এই দুটি ক্ষেত্রে প্রথমে এমসিকিউ পরীক্ষা দিতে হয় প্রথম ধাপে, এরপর লিখিত পরীক্ষা দিতে হয়। অঙ্কনে সচরাচর সিলেবাস থাকে না, তবে গত শিক্ষাবর্ষে সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ রিভাইজ সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে এবার কী হয় সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ জানিয়ে দেবে। মোট আসন সংখ্যা 1275। এবার আসি ভর্তি পরীক্ষার সিলেকশন পদ্ধতি। ধাপ 1, যেখানে ন্যূনতম যোগ্যতা দিয়ে আবেদন করার পর জিপিএ এবং নম্বরের ভিত্তিতে প্রথম 20,000 জনকে অবশ্যই সংখ্যাটি পরিবর্তনশীল প্রাক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এরপর পদার্থ, রসায়ন, এই দুটি সাবজেক্টের মধ্যে প্রাপ্ত নাম্বার দেখা হয় সিলেকশনের জন্য। অর্থাৎ এই যে 20,000 জনকে নেওয়া হবে, অবশ্যই সংখ্যাটি পরিবর্তনশীল, এই সংখ্যাটি মূলত পদার্থ এবং রসায়নের নম্বরের উপর ভিত্তি করেই সিলেকশনটি করা হয়। তবে পদার্থ নম্বরকে বেশি প্রাধান্য দেওয়া হয় এক্ষেত্রে। এরপর আসবে ধাপ 2। ধাপ 2-তে মূলত 2টি শিফটে 2 দিনে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। গ্রুপ ক, গ্রুপ খ দুটি গ্রুপে বিভক্ত থাকে এবং এই দুটি গ্রুপই ক শিফটে 3,000, খ শিফটে 3,000 জনকে সুযোগ দেওয়া হয়। মোট 6,000 শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হয়। এরপর মূলত ধাপ 3। ধাপ 3-এ ক এবং খ গ্রুপে মোট 6,000 জন শিক্ষার্থীকে প্রচলিত লিখিত পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এবার আসি ভর্তি পরীক্ষার মানবণ্টন। প্রাক নির্বাচনী পরীক্ষায় অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় 100 নম্বরে এমসিকিউ হয়, সময় দেওয়া হয় 1 ঘন্টা, প্রশ্নের মান 1। গণিতে গত শিক্ষাবর্ষে আমরা দেখেছি 34, পদার্থে 33 এবং রসায়ন থেকে 33 নম্বর কোয়েশ্চেন এসেছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 25% নাম্বার কাটা যাবে।
প্রাক নির্বাচনের পরেই মূলত হচ্ছে মূল নির্বাচনী অর্থাৎ লিখিত পরীক্ষা। এখানে 400 থেকে 650 নম্বরের লিখিত পরীক্ষা হয়, সময় দেওয়া হয় 2 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মতো। এখানে পদার্থ 13টি প্রশ্ন, 10 নম্বর করে 130, রসায়ন 13টি প্রশ্ন, 10 নম্বর করে 130, গণিতে 14টি প্রশ্ন, 10 নম্বর করে 140। আর্কিটেকচারের জন্য আলাদা 200 নম্বরের পরীক্ষা দিতে হয়। বন্ধুরা, এখানে এবছর যদি কোনো পরিবর্তন আসে ইনশাআল্লাহ জানিয়ে দেব। নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, যা একটু পরে আলোচনা করছি। ভর্তি পরীক্ষার আবেদন এবং গত শিক্ষাবর্ষের তথ্যগুলো শেয়ার করছি। আবেদন করতে হয় অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ গত শিক্ষাবর্ষে ক গ্রুপে আবেদন করার জন্য প্রায় 1000 টাকা খরচা হয়েছিল এবং খ গ্রুপের জন্য 1200 টাকা খরচা হয়েছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে, সেটি হচ্ছে গত শিক্ষাবর্ষে আমরা দেখেছি সঠিক আবেদনকারীদের মধ্য থেকে বাছাইয়ের পর প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা MCQ পরীক্ষার জন্য নির্বাচিত হবে, সে সকল যারা যোগ্য হিসাবে বিবেচিত হয়নি অর্থাৎ যারা সিলেক্টেড হয়নি, তারা তো একটি অ্যামাউন্ট দিয়ে আবেদন করেছে, তাদের অ্যামাউন্ট থেকে 200 টাকা কেটে নিয়ে বাকি টাকাটি পরীক্ষা অর্থাৎ মূল পরীক্ষা শেষ হওয়ার 4 সপ্তাহ পর ফেরত দেওয়া হয়। আর পরীক্ষার ফি সোনালী ব্যাংক অনলাইন পোর্টাল, সোনালী ব্যাংক সেবা, মোবাইল অ্যাপ যেমন নগদ, রকেট, নেক্সাস পে, বিকাশ এরকম অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া যায়। এবার আসি এবছরের গুরুত্বপূর্ণ তারিখ সময়, অবশ্যই এটা সম্ভাব্য। এবছর প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা MCQ ভর্তি পরীক্ষা 20 মে 2023 হওয়ার কথা রয়েছে, চূড়ান্ত লিখিত পরীক্ষা 10 জুন 2023 হওয়ার কথা রয়েছে। অবশ্যই তারিখগুলো পরিবর্তন হলে বা কোনো আপডেট আসলে ইনশাআল্লাহ জানিয়ে দেব। এবার আসি গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যা তোমাকে জানতেই হবে। প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবার 15 মিনিট এবং মূল ভর্তি পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পরে কোনো শিক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হয় না। প্রাক নির্বাচনী অর্থাৎ MCQ পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মূল পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড করার সময় বিভাগীয় অপশন প্রদান করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ এই মডেলগুলোর বাইরে কোনো ক্যালকুলেটার তোমরা পরীক্ষার হলে আনতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম BUET সম্পর্কে বিস্তারিত তথ্য, আশা করি তথ্যগুলো কাজে লাগবে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।